বিহর্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেবো যে সাইটটি থেকে তুমি চাইলে লেভেল আপ পাস করতে পারবে এবং যে কোনো এয়ার ড্রপ তুমি যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ করতে পারবে এই সাইটটি থেকে একদম সম্পূর্ণ নিরাপদ তো এখানে কোনো রিস্ক নেই তো এখান থেকে কীভাবে কী করতে হবে তো এটি হলো তোমার আর টি এফ সব বিডি তো এখান থেকে তুমি নিশ্চিন্তে ডায়মন্ড টপ করতে পারবে এবং লেভেল আপ পাস করতে পারবে তো লেভেল আপ পাস এটা তুমি আশা করি সবাই জানো একশো টাকা দিয়ে আষ্টশো ডায়মন্ড তো এখানে একটু রেট বাড়িয়ে নিয়েছে তারা এখানে দেখো লেভেল আপ পাস একশো নব্বই টাকা করে দিয়েছে তো আগে একশো আশি টাকা ছিল তো এখন ডায়মন্ডের রেট বেড়ে গেছে তাই তারা একটু বাড়িয়ে দিয়েছে তো এখান থেকে আমি ডিসিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব তো এই লিঙ্কটিতে যখন ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তুমি লেভেল আপ পাস ড্রপ উইকলি মান্থলি বা তুমি চাইলে পঁচিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে ডায়মন্ড টপ করতে পারবে তো এখানে দেখো তুমি জাস্ট শুধু আইডি কোড দিয়ে এই ডায়মন্ড টপ আপগুলো করতে পারবে তো উইকলি মান্থলি এবং এখানে যেগুলো আছে এগুলো তুমি শুধু আইডি কোড দিয়ে তুমি এখান থেকে এটি নিতে পারবে তো এগুলো তো যদি ক্লিক করো তাহলে তুমি এখানে জাস্ট তোমার এখানে প্লেয়ার আইডিটা দিলেই হবে জাস্ট তোমার গেমে এটা চলে যাবে ডায়মন্ডগুলো তো তুমি যদি লেভলাপ পাস বা এয়ার ড্রপ বা অন্য কোনো ইভেন্টের ডায়মন্ড নিতে চাও যেমন এই যে লেস ইস মোর তো এখান এইগুলো যদি নিতে চাও তাহলে এখানে তোমাকে তোমার আইডি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে একটা নিশ্চিন্তে দিতে পারো এখান থেকে তোমার কোনো রিক্স নেই জাস্ট এখান থেকে আমি অনেক করেছি বা এখান থেকে অনেক বড়ো বড়ো ইউটিউবারও করে থাকে তো এই যখন তুমি ইন্টারফেসটাতে আসবে তখন তোমার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে দেখো যে রেজিস্টার যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দিবা তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে তুমি তোমার প্রথম অপশনটিতে তোমার নামটা দিয়ে দিবা তারপরে তোমার একটি ফোন নাম্বার দিয়ে দিবা তারপরে তোমার একটি ইমেল অ্যাড্রেস এবং এখানে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড এবং উপর যে পাসওয়ার্ডটা দিবা সেম সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবা দেখবা তোমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাকে দেখাচ্ছে যে অলরেডি ট্যাকেন তো আমি এটা একবার অ্যাকাউন্ট খুলেছি তো সেই অ্যাকাউন্টটা এখন দেখাচ্ছে তো আমি এখানে লগ করে নেব তো আমার আগের অ্যাকাউন্টটাতে অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে কর্নারে আপনার নামটা চলে আসবে আসার পরে এখানে যখন ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট মাই অর্ডার অ্যাড মানি তো এখানে সবগুলো দেওয়া আছে তো এখানে প্রথমে আপনাকে টাকা অ্যাড করতে হবে তো এই অ্যাড মানি অপশনে ক্লিক করবেন অ্যাড মানি অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কোন মাধ্যমে আপনি টাকাটা অ্যাড করতে চান এখানে বিকাশ নাকি নগদ তো আপনি যেটাতে করতে চান সেটাতে করে দেবেন তো আমি বিকাশের মাধ্যমে করবো তো বিকাশ দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন যে স্টেপগুলো দেওয়া আছে তো এখানে যে দেখুন উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি জাস্ট কপি করে নেবেন তো এটা কপি করে নেওয়ার পরে আপনি বিকাশে চলে যাবেন আপনি কত টাকা অ্যাড করতে চান এখানে তো আপনি জাস্ট বিকাশে চলে আসবেন এখানে দেখবেন সেন্ট মানি অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন সেই নাম্বারটা যেটা কপি করে আনছেন এই নাম্বারটা দেওয়ার পরে জাস্ট বিকাশে এখানে আপনি মানে যেই অফারটা নিতে চান যদি লেভেল আপ করতে চান তাহলে একশো নব্বই টাকা দেবেন আর মানে ওই ওইখানে রেট দেওয়া আছে মানে যত টাকাটা করতে চান আপনি তত টাকা দিয়ে দিবেন তো আমি একটি ড্রপ নিব তো আমি পঁচানব্বই টাকা এখানে দিয়ে দেবো এই নাম্বারে তো এখানে এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট পিন নাম্বারটা করে দেবেন টাকাটা তো সেন্টমানি করে দেওয়ার পরে এখানে দেখুন টাকাটা তার ওই নাম্বারে চলে গেছে যাওয়ার পরে এখানে আপনাকে একটি কাজ করতে হবে তো এখানে দেখুন এই যে নিচে একটি অপশন পাবেন অ্যাড তো এখানে আপনি কত টাকা দিয়েছেন এখানে এটা দিয়ে দিবেন তো আমি এখানে পঁচানব্বই টাকা দিয়েছি তো তারপরে এখানে সেন্টার নাম্বার যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে এই নাম্বারটি দিয়ে দেবো তো অ্যাড করে দেব তো জাস্ট এটা কিছুক্ষণ পরে আপনার এই টাকাটা এই যে অর্ডার অপশনে আপনি যখন যাবেন তখন দেখবেন আপনার এই যে এখানে টাকা দেখবেন আপনার জিরো জিরো তো এখানে দেখবেন কিছুক্ষণ পর টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পরে দেখুন আমার টাকাটা অলরেডি অ্যাড হয়ে গেছে সময় লাগবে অ্যাড হয়ে হয়ে যেতে তো এখন তো এখানে কিছুক্ষণ পরে টাকাটা অ্যাড হয়ে যাবে নো টেনশন কোনো চিন্তা নেই তো এখানে আপনি যেটা নিতে চান যদি এয়ারড্রপ নিতে চান তাহলে এয়ারড্রপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি অপশন আপনি কী এসের মাধ্যমে করতে চান ফেসবুক মানে আপনার আইডিটা কী দিয়ে খোলা ফেসবুক অথবা জিমেল যদি আপনার ফেসবুক হয় তো ফেসবুক দিয়ে দিবেন এখানে আপনার ফেসবুক যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে তাহলে সেটা অফ করে দিবেন আর এখানে আপনার ফেসবুকের যে প্রথম যে নাম্বারটা আছে মানে ইমেলটা এটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি জিমেল হয় তাহলে জিমেল দিয়ে জিমেলের জিমেলটা এবং জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে সিকিউরিটি কোড যদি থাকে এটা দিয়ে দিবেন তো এখানে দেখুন আপনি যেটা নিতে চান এখান থেকে এগুলো আপনি যে লেভেল আপ পাস যদি নিতে চান তাহলে যে লেভেল আপ পাস একশো নব্বই টাকা দিয়ে এখানে জাস্ট কি করবেন এই যে অ্যাড মানিটা করে টাকাটা করে তারপরে এখানে যে যখন আপনার টাকাটা থাকবে এখানে ভাই নাও থাকবে তো ভাইনাও ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকাটা চলে যাবে এবং যদি না যায় কোনো কারণে তাহলে এখানে মাই অর্ডার অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন যদি আপনার এটা যদি পেন্ডিং এতে হয় তাহলে তাহলে পেন্ডিং থাকবে আর যদি না যায় কোনো কারণে তাহলে ক্যান্সেল হয়ে যাবে এবং টাকাটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে তো এখান থেকে আপনি আবার অন্য কোনো একটা নিতে পারবেন বা এটা কী সমস্যার কারণে হয়েছে তো সেই সমস্যাটা সমাধান করে আবার আপনি নতুন করে আবেদন করবেন তো এখান থেকে যদি নিতে চান তাহলে আপনি জাস্ট টাকাটা অ্যাড করার পরে আপনি জাস্ট যদি উইকলি নিতে চান তাহলে এখানে আপনার প্লেয়ার আইডিটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট ভাই নামে ক্লিক করে দিবেন। আপনার আইডিতে এটা চলে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো তো লেভেল আপ পাসটা নিতে হলে আপনি অবশ্যই কী করবেন যে দেখুন যে ডায়মন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তো আমি আর আগে একটা নিয়েছিলাম সেটা এখন দেখাচ্ছি তো ডায়মন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার আইডিটা অবশ্যই তিরিশ লেভেলের উপরে হতে হবে তাহলে আষ্টশো ডেমন একসাথে পাবেন তো এখানে যেভাবে সবগুলো এখানে কালেক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে দেখবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই